মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী প্রায় মানে আনন্দে আত্মহারা বা আনন্দে উল্লাসে মেতে ওঠার কারণটা কি? যদিও আওয়ামী লীগ ইতিমধ্যে মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে হাসিনাকে তারা আবার বাংলাদেশে ফিরিয়ে আনবে বা হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, এরকম একটা দিবা স্বপ্নে বিভোর আওয়ামী নেতা কর্মীরা। তারা মনে করছে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়া মানে শেখ হাসিনা বিজয়ী হওয়া, ডোনাল্ড ট্রাম্পের দল জয়ী হওয়া মানে আওয়ামী লীগ জয়ী হওয়া, এরকম একটা দিবা স্বপ্ন আওয়ামী লীগার যারা তারা ব্যাপকভাবে দেখা শুরু করেছে। তো এটা নিয়ে আমরা আসলে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছি, চিন্তা করছি যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হলে আওয়ামী লীগের জন্য কতটা লাভ হবে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কতটা চ্যালেঞ্জ বা কঠিন হবে। এবার আসেন বেশ কিছু বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করি। বিগত ডোনাল্ড ট্রাম্পের সময়ে হাসিনার সাথে খুব একটা রাজনৈতিক সম্পর্ক ভালো ছিল বলে আমাদের জানা নেই, তবে সে চেষ্টা করেছে এবং ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাসিনার সম্পর্কের যে অবনতি এবং অবনতি হওয়ার যে স্কেল, এই স্কেলটা ডাউন হওয়া শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্প গতবার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই। তো ডোনাল্ড ট্রাম্পের সাথে হাসিনার যদি এতই মধুর সম্পর্ক হয়ে থাকে, ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে থাকে, তাহলে ওই আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এক অনন্য উচ্চতায় যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবিক অর্থে অনন্য উচ্চতায় তো যাই নাই, বরং আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক একবার এই তলানিতে ঠেকেছিল। তো ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প, যাকে অনেকেই পাগলা ট্রাম্প বলেন, সে হচ্ছে লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতন, সে কিন্তু এখনই আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়েছে আমেরিকার, নিজেকে অলরেডি মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। তো যাই হোক, তার জয়ের সম্ভাবনাই বেশি, কারণ ইতিহাস বলে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো নারী প্রেসিডেন্ট হতে পারে নাই। এটা নাকি মার্কিনীদের একটা ইতিহাসগত ঐতিহ্য যে কোনো নারীকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল চেয়ারে তারা বসায় না। তো সেই ঐতিহ্য ইতিহাস যদি তারা অব্যাহত রাখে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি কমলা হ্যারিস প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগ তার নেই। ডোনাল্ড ট্রাম্পই আগামী মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এবং জানুয়ারির 20 তারিখে সিংহাসনে বসবেন। এখন ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসলে আওয়ামী পাড়ায় বা আওয়ামী রাজ্যে এক মহা আনন্দে আত্মহারা, মানে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে যে তাদের আম্মাজান হাসিনা ইন্ডিয়া থেকে ফিরে আসবেন, মানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে ফ্লাইট পাঠাবেন দিল্লিতে, সেই স্পেশাল ফ্লাইটে হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। তো আমরাও বলি হাসিনা আসুক, আমরা চাই থাকে, আমরা চাই, দেশের জনগণ চাই হাসিনার বিচার আমরা ওই উন্মুক্ত জনতার আদালতে করতে চাই। সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখানে মঞ্চ হবে, সেই মঞ্চে হাসিনার উন্মুক্ত বিচার হবে, সারা দুনিয়ার মানুষ দেখবে, লাইভ টেলিকাস্ট হবে, কারণ আমরা তামাম দুনিয়ার মানুষকে দেখাতে চাই যে বাংলাদেশের হিটলার নমরুদ ফেরাউনকেও, যিনি ছাড়িয়ে গেছেন, এরকম এক ফ্যাসিস্ট স্বৈরাচারকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাবো বিচারের মাধ্যমে। আসুন আপনারা সেই বিচার প্রক্রিয়া দেখুন, আমরা সেই হাসিনার বিচার দেখাতে চাই সারা দুনিয়ার মানুষকে। এই জন্য হাসিনা যদি ফিরে আসতে চায়, ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় ওয়েলকাম, একবারেই স্বাগত, ফুলের মালা নিয়ে তোড়া নিয়ে আমরা প্রয়োজনে ওই তেজগাঁয়ের পুরানা বিমানবন্দরে আমরা প্রস্তুত থাকব। তাকে শাহজালাল বিমানবন্দরেও নামতে হবে না, কারণ ওখানে অনেক জটলা, অনেক জ্যাম, ফ্লাইট থেকে নেমে প্রোটোকল মেনটেন করে নিয়ে আসে অনেক টাফ, এই জন্য তার জন্য স্পেশাল ওই তেজগাঁয়ের যে পুরাতন এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে আমরা একবারে মালা নিয়ে প্রস্তুত থাকব। তাকে ফুলের মালা পরিয়ে সেখান থেকে কয়েক লক্ষ জনতা প্রোটোকল দিয়ে আমরা তাকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসব। কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত বিচারালয়ে,
যেখানে তার ফাঁসির কাষ্ঠ প্রস্তুত করে রাখা হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে জনগণের প্রস্তুতি। এরপরে হাসিনা আসুক, আমরা চাই এই যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে ইউএস সরকার নাকি পালিয়ে যাবে, পালানোর রাস্তা পাবে না, এরকম প্রোপাগান্ডা আওয়ামী গুজব লীগের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়াচ্ছে। কিন্তু এই গুজব লীগের সদস্যরা জানে না যে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছে এবং তার সাথে কাজ করার জন্য সে উন্মুখ হয়ে আছে যে ইউনূস ভাই, আমি রেডি আপনার সাথে কাজ করার জন্য, আমি নিজেকে সম্মানিত বোধ করব যদি আপনি আমি একসাথে কাজ করতে পারি। এরকম একজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। আর হাসিনার রুহানি সন্তানরা স্বপ্ন দেখছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে আসবে। পাগলার দল এটা বোঝে না যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে প্রথম টেলিফোনে অভিনন্দন বলেন আর শুভেচ্ছা বলেন আর ধন্যবাদ বলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে আমন্ত্রণ জানাবে আপনার ওই সফরের। এটা তারা বোঝে না, এটাই বাস্তবতা। সুতরাং আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে যেই বসুক, বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক শুরু হয়েছে ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে, এটি এক অনন্য উচ্চতায় যাবে এবং এটা দিনকে দিন আরো শক্তিশালী হবে, সামনে এগিয়ে যাবে, পিছনে ফিরে থাকার কোনো সুযোগ নেই। আর আওয়ামী গুজব বাহিনী তো গুজব ছড়াবে, এগুলো নিয়ে আমরা ভাবছি না। জি প্রিয় দেশবাসী, একটু আপনাদেরকে বলতে চাই, উন্নত বিশ্ব তথা সমৃদ্ধশালী রাষ্ট্রগুলা তাদের একটা পররাষ্ট্র নীতি থাকে, ওদের একটা দেশের নীতি থাকে, ওদের একটা সর্বোচ্চ ওরা ওদের সারা বিশ্বে ওদের কর্তৃত্ব ধরে রাখার জন্য ওদের কিছু পলিসি থাকে। তো কোয়াডের সদস্য হিসাবে ভারতের অনুরোধের পরে কিছু কিছু ক্ষেত্রে আমেরিকা কিছুটা নমনীয়ভাবে হাসিনাকে বিদায়ের জন্য কিছু সময় দিয়েছিল, অন্যথায় বহু আগে হাসিনা বিদায় হইত। এখন যাই হোক, আপনাদেরকে বলি, আসলে যারা সুপার পাওয়ার ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা চাইলে কিছু করতে পারে না। ওদের রাষ্ট্রীয় একটা পলিসি বোর্ড আছে, সেখানে নিয়ন্ত্রণ, সেখানে বলা থাকে কোন রাষ্ট্রের সাথে কতটুকু হবে আর না হবে। আর এমনিতেই কানাডার সাথে ভারতের যে বর্তমান সম্পর্ক, সারা বিশ্ব বুঝে গেছে ভারত হলো এমন একটি রাষ্ট্র যে নিতে জানে দিতে জানে না, তার ক্ষমতা আছে চারে না, সে দেখাতে চায় 400 টাকা। অর্থাৎ ভারতের চালে যদি, ভারতের অনুরোধে যদি কেউ চলে, তাহলে সেই রাষ্ট্রের পতনও কাছাকাছি চলে আসবে, এটা অন্যান্য রাষ্ট্রগুলো বুঝে গেছে। তারপরে ভারত একটা ভৌগোলিকভাবে একটা বড় রাষ্ট্র, সেই হিসাবে ইয়েস নট ভেরি গুড কথা বলতে হয়। তবে আমি আমার আওয়ামী বন্ধুদের বলতে চাই, আপনারা এই দিবাস্বপ্ন দেখবেন না যে ডোনাল্ড ট্রাম্প ভারতের অনুরোধে হাসিনাকে বাংলাদেশে আবার গদিতে বসাতে পারবে। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি শক্তিশালী অবস্থান, এমন একটি অবস্থা হোল্ড করে যে বাংলাদেশ ইচ্ছা করলে বর্তমান পৃথিবীর দুই শক্তি চীন এবং আমেরিকার যে কোনো একটা সাথেই খুব ভালো একটা কিছু করতে পারে। আমাদের যে মূল দরকার, আমি আপনাদের আওয়ামী বন্ধুদের সহ সমস্ত সরকারের বিরোধী দল, এদেশের সমস্ত জনগণকে একটা কথাই বলতে চাই, আমার দেশের শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করা যায়, তাহলে বাংলাদেশ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে বার্গেন করার অবস্থানে থাকবে। আমাদের যদি অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশই পারে আমাদের সমস্ত চাহিদা মেটাতে।